Shubhpriyo viewers, assalamu alaikum. Welcome back to my YouTube family. Kemon achen shobai? Asha korchi shobai onek onek bhalo achen. Aaj ami apnader sathe gorur mangsher phepsa bona recipe ti niye hazir hoyechi. Asha korchi amar viewers der bhalo lagbe. Bhalo lagle obosshoi amar channel e jara notun, amar channel ti subscribe kore amar pashe thakben. আর পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই ক্লিক করে যাবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর লাইক এবং বেশি বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ভিউয়ার্স যারা আমার সাথে ছিলেন এবং আছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এজন্য আমি হাফ কেজি মতো ফেপসা নিয়েছি তো এগুলো আমি ছোট ছোট টুকরো করে নিব তো ফিরে আসছি ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর দেখুন ভিউয়ার্স আমি একটি ছাকনাতে রেখে দিয়েছি এবং আমার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি এছাড়া আমার লাগছে তেল হাফ কাপ লাগছে মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ এবং ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ এছাড়া আমি নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট এক চা চামচ করে নিয়েছি তেজপাতা দুইটি আমি মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এছাড়া ডালচিনি এবং এলাচি লং গোলমরিচ নিয়েছি প্রত্যেকটা চার টুকরো করে এবারে আমি চলে আসলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে তেল এবারে তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি একে একে ডালচিনি এলাচি লং এবং গোলমরিচ এতে করে সুন্দর একটা অ্যারোমা আসবে ভিউয়ার্স আমি কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা পেস্ট এবং রসুন পেস্ট একে একে তো এগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে করে মশলার র ফ্লেভারটা চলে যায় তো আমার ধারণা অনেকেই ফেপসা পছন্দ করে না আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ফেপসাটি রান্না করবেন দেখবেন কতটা টেস্টি হয় এবারে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ তো ভিউয়ার্স আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স আমি চুলার আঁচটা লথে রেখে মশলাটা ভেজে নিচ্ছি এবারে আমি যাতে র ফ্লেভারটা চলে যায় সেজন্য লবণটা দেওয়ার পরে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য তো ফিরে আসছি 10 মিনিট পর দেখুন ভিউয়ার্স তেলটা ছাড়তে শুরু করেছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এবারে আমি দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলো তো আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা এখন দেইনি সব শেষে দিব বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কাঠি সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স এবারে আমি আবারও ঢেকে রেখে দেব চুলার আঁচ লতে করে 5 মিনিটের জন্য ফিরে আসলাম 5 মিনিট পর এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরানো ফেপসাটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি এবারে আবারও ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য চুলার আঁচ লতে করে ফিরে আসলাম 10 মিনিট পর দেখুন ভিউয়ার্স ফেপসা থেকে পানি বের হতে শুরু করেছে আমি আবারও কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢেকে রেখে দেব চুলার আঁচ লতে করে 5 মিনিটের জন্য ফিরে আসলাম 5 মিনিট পর ভিউয়ার্স আমি যেহেতু ফেপসাটা ছোট করে কেটেছি সেজন্য রান্না করতে খুব একটা সময় লাগবে না আবারও নেড়ে ছেড়ে এবারে আমি দিয়ে দিব ফেপসাটা সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো পানি সেই পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমার রান্নাটি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে এবারে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য ফিরে আসলাম 5 মিনিট পর আবারও কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি
যাতে করে তলা নিতে লেগে না যায়। তো ভিউয়ার্স, এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপর আবারও কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো ঢাকনাটা সরিয়ে আমি চেক করে নিচ্ছি কতটা পারফেক্টভাবে রান্না হয়ে গেল আমার ফ্যাপসা বোনা। এবারে আমি একে একে তেজপাতা এবং বাকি গরম মশলাগুলো উঠিয়ে নিব, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি পরিবেশন করে নেয়ার পর। তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্যাপসা বোনা, আর কতটা পারফেক্টভাবে রান্না করেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, যারা ফ্যাপসা পছন্দ করেন না অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্নাটি করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। আর এইভাবে যদি আপনারা ফ্যাপসা বোনা করেন অবশ্যই আঙ্গুল চেটে পুটে খাবেন এবং অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম মজাদার এবং নিত্য নতুন রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।